প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনের ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা দেশের ন্যায় আগামীকাল লালমনিরহাটের লালমনিরহাট সদর এবং কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদরের 9টি ইউনিয়নে এবং কালীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই ভোটগ্রহণ সম্পূর্ণ করতে বা ভোট গ্রহণ করতে কালীগঞ্জ উপজেলা থেকে আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টরা কিন্তু বিভিন্নভাবে তারা কেন্দ্রে যাচ্ছেন। আপনাদেরকে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। পুলিশ, আনসার এবং ভোটের সঙ্গে নিযুক্ত যে কর্মকর্তারা আছেন এবং বিভিন্ন প্রশাসনের যে লোকজন আছেন, ভোটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তারা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছি। তিনি বলেছেন যে পরিস্থিতি শান্ত স্বাভাবিক করতে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রকার প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, এই ভোটের মাঠ কেমন এবং পরিস্থিতি কীরকম এই বিষয়ে আমরা কথা বলবো এখানকার স্থানীয় একজন গণমাধ্যম কর্মী, যিনি ঢাকা পোস্টে আছেন, এই সময়ের কালীগঞ্জের অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক নিয়াজ আহমেদ শিপন। তার সঙ্গে আমরা ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবো। জনাব নিয়াজ আহমেদ শিপন, আপনি জেলা শহরে গোড়া জেলায় সাংবাদিকতা করলেও আপনার বাড়ি কালীগঞ্জে, যে কারণে কালীগঞ্জ সম্পর্কে আপনার একটা বাড়তি অভিজ্ঞতা রয়েছে এবং আমরা দেখছি যে কালীগঞ্জে অত্যন্ত সুষ্ঠু পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা দেখেছি কোনো কোনো অঘটনের খবর আমরা এখন পর্যন্ত পাইনি এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সুষ্ঠু ছিল। কয়টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং কতজন প্রার্থী এর বিপরীতে অংশগ্রহণ করছে, সব মিলে এবারের এই যে কালীগঞ্জে যে 8টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ভোটের পরিস্থিতি যদি একটু সংক্ষিপ্ত বলতেন। ধন্যবাদ সাজু। আপনি জানেন যে এই উপজেলায় আসলে 83টি কেন্দ্র এবং 52 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচনের জন্য সকল প্রস্তুতি কিন্তু প্রশাসন নিয়েছেন এবং ব্যাপক আকারে নিয়েছেন। আপনি জানেন এই কেন্দ্রের আসনটি হল সমাজকল্যাণ মন্ত্রী, তাই এখানে যে বাড়তি, তিনি গতকালকে রাতে বাসায় এসেছেন ভোট দেওয়ার জন্যই, বাসায় এসে এখন পর্যন্ত বের হয়নি, অথচ এখানকার যে আসার কারণে উনি হয়তোবা কোনো নির্দেশনা দিয়েছেন যে সুষ্ঠু ভোট হওয়ার জন্য যত প্রকার যে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার জন্য যতটুকু করা লাগে সেটি কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন তারা নিয়েছেন। এবং আপনারা দেখছেন যে ব্যাপক, মানে এখানে যে যতগুলো প্রশাসন নেমেছে, আমার মনে হয় যে লালমনিরহাট জেলায় এরকম এর আগে এরকম ভোটের মাঠে প্রশাসন আসলে নামেনি। আর একটি বিষয় আপনাকে লক্ষ্য করে বলি, আসলে এখানকার যে একই বাড়িতে দুজন প্রার্থী হওয়ার কারণেই, মানে যে প্রার্থী, মানে একজন হলো নৌকার আর একজন হলো উপজেলা চেয়ারম্যানের যে স্ত্রী সাজেদা বেগম, তিনি মোটরসাইকেলে নির্বাচন করছেন, যে কারণে এক বাড়িতে বিদ্রোহী প্রার্থী বলাই যায়, সে কারণে আসলে এখানকার মাঠ আসলে প্রচণ্ড গরমও আছে আর এখানকার ভোটাররা আসলে চিন্তিত পড়েছে যে কাকে আসলে ভোট দিবেন, সে কারণে আতঙ্ক মনে করতেছে। হ্যাঁ, এখানে সে একটা আতঙ্ক তো রয়েছে, তারা আসলে এই আতঙ্ক যেন মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সে কারণে কিন্তু পুলিশ প্রশাসন, বিজিবি এবং যত রকম আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু মাঠে কাজ করছেন। ধন্যবাদ জনাব নিয়াজ আহমেদ শিপন। প্রিয় দর্শক, সহকর্মী নিয়াজ আহমেদ শিপনের কাছ থেকে আমরা যেভাবে শুনছিলাম যে এই 8টি ইউনিয়নের মধ্যে তুষভান্ডার একটি ইউনিয়ন, যেটাকে সদর ইউনিয়ন বলি, এই তুষভান্ডার ইউনিয়নে কিন্তু দুজন প্রার্থী নিয়ে তিনি কথা বলছিলেন। একজন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম, যিনি বর্তমান চেয়ারম্যান, পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রী যে নুরুজ্জামান আহমেদ আছেন, তার ছোট ভাইয়ের স্ত্রীও কিন্তু প্রার্থী হয়েছেন, অর্থাৎ মন্ত্রী বাড়িতে বিদ্রোহী প্রার্থী, ফলে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এ নিয়ে আমরা আপনাদেরকে আবারও বলে রাখি যে এই 8টি উপজেলা, 8টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশাপাশি অনেকেই কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়েছেন, পাশাপাশি বিএনপি এই নির্বাচন রাজনৈতিকভাবে বর্জন করলে কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতাই কিন্তু তারা প্রার্থী হয়েছেন, এমনকি অনেক ইউনিয়নে আছে যেখানে বিএনপির একাধিক প্রার্থী হয়েছেন। প্রিয় দর্শক, বিভিন্ন প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন যে তারা নির্বাচন প্রচারণা বাধা পাচ্ছেন, কিন্তু এই অভিযোগগুলো উড়িয়ে দিয়ে নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নির্বাচনের মাঠ সুষ্ঠু করতে তারা সর্ব চেষ্টা করছেন, কোনো বাধার কেউ যদি অভিযোগ করে থাকে সেটি মিথ্যা। এখন আমাদের দেখার অপেক্ষা আগামীকাল ভোট কেমন হয়। প্রিয় দর্শক, আপনারা এল নিউজের সাথে থাকবেন, আগামীকাল ভোটের সর্বশেষ খবর সবার আগে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এল নিউজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।